হ্যালো বন্ধুরা, সিনে সিরিজ আলাপন চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করব আরণ্যক সিরিজের চতুর্থ ও পঞ্চম এপিসোড। তো বন্ধুরা, আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে এখনই আই বাটনে ক্লিক করে দেখে নিন। এপিসোডের শুরুতে দেখি মারুতের কিডন্যাপে পাওয়া অঙ্গদের স্ত্রী শারীরিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এই সময় অমি চাওলা অঙ্গদকে ফোন করে বলে, মন্টু দাও, মারুত নাও, সেই সাথে মালও দাও। ডিএসপি খান্না তাতে রাজি হয় আর অঙ্গদকে বলে, মন্টু আর মাল ফেরত দাও, বাচ্চাকে ফিরিয়ে আনো। তো অঙ্গদ মন্টুকে নিয়ে আসে সেখানে যেখানে অমি আসতে বলে। দৃশ্যের শুরুতে দেখি সাত সকালবেলা হরি কারোর সাথে ফোনে চ্যাট করছে। হরি যার সাথে চ্যাট করছিল তার নাম এখন পর্যন্ত জানা যায়নি, তবে হরি ব্লু আর নামে সেভ করে রেখেছে। ব্লু আর হরিকে কাস্তুরির কাছ থেকে খুনির ইনফরমেশন বের করতে বলে। ঠিক এই সময় কাস্তুরি ঘুম থেকে উঠে যায় আর থানায় যাওয়ার জন্য রেডি হতে থাকে। তখন হরি খুনির ব্যাপারে জিজ্ঞেস করে কিন্তু কাস্তুরি কিছুই না বলে চলে যায়। হরি এইসব কথা ব্লু আরকে ফোন করে জানায়। এরপর দেখি থানায় অঙ্গদ বড় অফিসারকে ভিডিও ক্লিপ দেখায় যা রেমা ভাবির কাছ থেকে নিয়েছিল। এই সময় কাস্তুরি সেখানে উপস্থিত হয় আর সে ভিডিও ক্লিপ দেখে কাস্তুরি বাইকের ছেলেটাকে চিনতে পারে। সে হলো রামচরণের ছেলে বান্টি। তো বড় অফিসার বান্টিকে অ্যারেস্ট করতে বলে। তখন ওখানে থাকা এক হাবিলদার সেই কথা শুনে ফেলে এবং মনে হচ্ছে সেও এই কেসের সাথে জড়িত। তো তারপর দেখি কাস্তুরি আর অঙ্গদ বান্টিকে ধরার জন্য যাচ্ছিল। তারা যেতে যেতে গোবিন্দর ব্যাপারে কথা বলছিল আর এখানে কাস্তুরি অঙ্গদকে হাত মোজা গিফট করে। এরপর দেখি বান্টি রামচরণকে ওষুধ দিচ্ছিল আর সেই সময় তাদের দরজায় কেউ খটখট করে। বান্টি দরজা খোলে আর শুধুই বলে, ভাই আপনি? তখন রামচরণ ভিতর থেকে বান্টির গুহানির শব্দ শুনতে পায়। যখন সে বাইরে আসে তখন দেখে কেউ বাইরে থেকে দরজা লাগিয়ে দেয় আর রামচরণ চিল্লাতে থাকে। ঠিক এই সময় কাস্তুরি আর অঙ্গদ সেখানে এসে দরজা খোলে আর রামচরণ তাদের বলে, দুই মিনিট আগে কেউ দরজা ধাক্কায়। বান্টি দরজা খোলে আর বান্টির গোঙানির শব্দ শুনে এসে দেখি দরজা বন্ধ। এরপর অঙ্গদ বান্টিকে খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে চলে আসে। সেখানে অদ্ভুত কিছু জন্তুর আওয়াজ শুনতে পায় কিন্তু বান্টিকে খুঁজে পায় না। অবশ্য সেখানে একটা কালো চিতাবাঘ দেখতে পায় এবং ফায়ার করে সেখান থেকে বেরিয়ে আসে। ওদিকে রামচরণ কাস্তুরিকে বলে, কয়দিন ধরে বান্টি ভয়ে ভয়ে চলছিল, যেন কোনো ভূত দেখেছে। ওখান থেকে ফেরার সময় কাস্তুরি অঙ্গদ আলোচনা করতে থাকে। তখন কাস্তুরি বলে, আমাদের পৌঁছানোর আগে কীভাবে হাওয়া হয়ে গেল। প্রথমবারের মতো অঙ্গদ কাস্তুরি আইডিয়াগুলোকে সাপোর্ট করে আর তারা সন্দেহ করে তাদের বড় অফিসারকে। বান্টির অ্যারেস্টের কারণ শুধু তারা তিনজনই জানে। এরপর তারা দুজন তাদের আইডিয়াগুলো শেয়ার করে এবং সাপোর্ট করে আর তাই কোনো প্রমাণ না পাওয়া পর্যন্ত এইগুলো নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখে। এদিকে কাস্তুরি বান্টিকে খোঁজার জন্য সম্পূর্ণ শহরে পুলিশ ফোর্স লাগিয়ে দেয় কিন্তু বান্টিকে খুঁজে পায় না। তারপর দেখি নূতন বান্টিকে কল করেছে কিন্তু ফোন ধরছে না আর ঠিক তখন বান্টির ফোন থেকে একটা ভিডিও মেসেজ আসে যা নূতন বান্টিকে পাঠিয়েছিল। সে এখানে ভিডিও ভাইরাল করার হুমকি দেয় আর নূতনও ঘাবড়ে যায় আর যার কারণে তার আইআইটি এক্সাম ভালো করে দিতে পারেনি। এরপর থানায় দেখি কাস্তুরি বান্টিকে খোঁজার জন্য গাইড করছিল। তখন ওখানে বান্টি এসে আত্মসমর্পণ করে আর বলে, সেই এমনিকে রেপ করে আর খুন করে, প্রথমে তার সাথে বন্ধুত্ব করি, তারপর হোটেল বমে নিয়ে গিয়ে ড্রিঙ্কসের ড্রাগ মিশে, এরপর জঙ্গলে নিয়ে রেপ করে খুন করি, তারপর ফাঁসিতে ঝোলাই। কিন্তু অঙ্গদ কাস্তুরি তার কথা বিশ্বাস করে না, হয়তো কেউ তাকে ভয় দেখিয়েছে। তারপরেও অঙ্গদ সিমেন আর ব্লাড স্যাম্পল নিতে বলে এখান থেকে বেরিয়ে যায়। সেই সময় বড় অফিসার আসে আর বলে, বান্টি ক্রাইম কনফেস করেছে কিনা। অঙ্গদ না বলে দেয়। বড় অফিসার এই কথা শোনার পরে সে নিজের জিজ্ঞাসাবাদের জন্য চলে যায়। তার এসব কথার কারণে অঙ্গদ আর কাস্তুরির সন্দেহ আরও বেড়ে যায়, কারণ বড় অফিসার কীভাবে জানল যে বান্টি খুন করেছে। সে শুধু ভিডিও ফুটেজ দেখেছে যে এমি বান্টির সাথে ছিল। তো বড় অফিসার এসে বলে, বান্টি তো প্রথমেই ক্রাইম কনফেস করেছে আর তাই অঙ্গদকে চার্জশিট ফাইল করতে বলে চলে যায়। এরপর থেকে রবি আর নীলিমাকে, যেখানে নীলিমা রবিকে এমির ব্যাপারে জিজ্ঞাসা করে কিন্তু রবি এড়িয়ে যেতে চায়। নীলিমা আবার তার এক বান্ধবীর কথা বলে, সেও নর্তেন্দ্রর দ্বারা খুন হয়। এবার রবি খুবই বিরক্ত অনুভব করে আর সেখান থেকে চলে যায়। আর এইদিকে নতুন এক্সাম দিয়ে এসে ঘরে চুপ করে বসে থাকে। কাস্তুরি এসে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, নতুন কিছুই বলে না। তখন কথার এক পর্যায়ে কাস্তুরি বলে, বান্টিকে অ্যারেস্ট করা হয়েছে এমির কেসের ব্যাপারে। এটা শুনে নূতন হতবাক হয়ে যায়। এরপর দেখি ডিসি সাহেব রানিং করছিল। তখন মানহাস সেখানে আসে আর বলে, জগদম্বা আর আপনার আমার প্রজেক্ট নিয়ে না, বরং আমাকে নিয়ে সমস্যা, যদি সমস্যা নাও হয় তো এখন থেকে হবে। তখন মানহাস বলে, 12 নভেম্বর হোটেল বোমে যা হয়েছে
সে সব জানে, কিন্তু কি জানে তা পরিষ্কার হলো না। দেখা যাক পরবর্তীতে কি জানা যায়। এরপর কোর্টে বান্টিকে নিয়ে আসা হয়, আর জুলি বান্টির ব্যাপারে পজিটিভ কথা বলে, আর তাই কোর্টে এক সপ্তাহের জন্য বান্টিকে রিমান্ডে দেয়। এদিকে ডিসি অফিসে ডিসি সাহেব জগদম্বাকে মানহাসের প্রজেক্ট পাশ করার অনুমতি চায়, কিন্তু জগদম্বা না করেন। এরপর রামচরণকে থানায় নিয়ে আসা হয় যাতে বান্টিকে দিয়ে সত্য বলাতে পারে, কিন্তু বান্টি তার কথায় অটুট থাকে। থানা থেকে বের হওয়ার পর মহাদেব রামচরণকে সাথে করে নিয়ে যায়। মহাদেব রামচরণকে বলে বান্টি নির্দোষ, তা সে প্রমাণ করতে পারবে, কিন্তু এর প্রমাণ ডিসি অফিসে, যদি হেল্প করো তাহলে প্রমাণ বার করতে পারবো। রামচরণ রাজি হয়ে যায়। তো মহাদেব রামচরণের হেল্পের মাধ্যমে রাতে সেখানে যায়, আর সেখান থেকে মহাদেব পুরনো এভিডেন্স থেকে ফাঁসির দড়ি বের করে। অন্যদিকে দেখি গোবিন্দ ক্যাফেতে বসে সেই রকম একটা ফাঁসির দড়ি তৈরি করছে। এতক্ষণ তো অঙ্গদ সন্দেহ করতে থাকে, আর এখন আমি পুরোটা সন্দেহ করি গোবিন্দকে। এরপর দেখি রবি একটা ব্যাগে অনেক টাকা আর পিস্তল নিয়ে কোথাও যাচ্ছিল, তো সে এসব নিয়ে জুলি যে হোটেলে থাকে সেখানে যায়, কিন্তু সেখানে তার ওয়েডিং ফটোগ্রাফির একটা ছেলে ও মেয়ে তা দেখে ফেলে, আর এখানে কাহিনী অন্য মাত্রায় নিয়ে যায়। দেখি রবি জুলির সাথে দেখা করতে এসেছে, আর জুলি আর রবি আগে থেকেই পরিচিত, আর এইসব তারা রেকর্ড করে রাখে। আর এর সাথে সাথেই চতুর্থ এপিসোড এখানেই শেষ হয়ে যায়। পঞ্চম এপিসোড শুরু হয় আবার অঙ্গদের ফ্ল্যাশব্যাকের মাধ্যমে, যেখানে অঙ্গদ অমিত ট্রাফে পড়ে যায়। অমিত আর ভাগ্নে আর মাল নিয়ে নেয়, এদিকে অঙ্গদ না পারে তার ছেলেকে বাঁচাতে, না পারে অমিকে ধরতে, বরং অমি অঙ্গদকে আগুনের মাধ্যমে ট্রাফে ফেলে এবং মাস্ক খুলে চলে যায়, কিন্তু অমির চেহারা এখানে দেখতে পাই না। এরপর দৃশ্য বর্তমানে আসে, আর দেখি নূতন কিছুটা অদ্ভুত আচরণ করতে থাকে তাদের ফ্যামিলির সাথে। কাস্তুরি তা নোটিশ করে, তাই সে নূতনকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু নূতন পরীক্ষা খারাপের রোজগার দেখায়। গত এপিসোডে দেখেছিলাম রবি টাকার ব্যাগ নিয়ে জুলির কাছে যায়, তো এখন দেখি রবি জুলির রুম থেকে বের হচ্ছে, কিন্তু তার হাতে কোনো টাকার ব্যাগ নেই। আর এই সম্পূর্ণ কাহিনী এরা দুজন রেকর্ড করে রাখে। দেখা যাক কাহিনী কোন দিকে মোড় নেয়। এইদিকে দেখি কাস্তুরি থানায় যাওয়ার জন্য গাড়ি স্টার্ট দেয়, কিন্তু গাড়ি স্টার্ট নেয় না, তাই সে হরিকে বলে নামিয়ে দিতে। ঠিক এই সময় অঙ্গদ গাড়ি নিয়ে আসে, আর কাস্তুরি তার সাথে চলে যায়। ব্যাস হরির সন্দেহ আরও বেড়ে যায়। এরপর অঙ্গদ ও কাস্তুরি থানায় এসে শোনে কান্তি, জুলি, গগন, সুন্দর, গোবিন্দ সবার কল রেকর্ড চলে আসে, কিন্তু কান্তি, গগন, গোবিন্দ কারো কল রেকর্ডে তেমন কিছুই পায় না। তবে জুলির ফোন থেকে কল রেকর্ড চেক করার সময় কাস্তুরি একটা নাম্বারে বেশি মনোযোগ দেয়। বিগত তিন দিনে বেশ কয়েকবার কল করেছে, কিন্তু এই নাম্বার থেকে কোনো রেসপন্স আসেনি। তবে এমির খুনের চার দিন আগে ওই নাম্বারে দুইবার কথা হয়, আর এমির খুনের দিন রাতে সুন্দরের ফোন থেকেও ওই নাম্বারে কথা হয়, যখন সে এমিকে খুঁজতে বম হোটেলে যায়। অঙ্গদ রানাকে ওই নাম্বারে ডিটেলস বের করতে বলে। এরপর দেখি জুলি রবিকে কল করে, কিন্তু নীলিমা কল রিসিভ করে, আর জুলি কল কেটে দেয়। এরপর থানায় বড় অফিসার আসে, অঙ্গদ কাস্তুরিকে আজ সন্ধ্যায় মানাসের মেয়ের বিয়ের নিমন্ত্রণ জানায়, আর বান্টির চার্জশিট রেডি করে এমির খুনের কেস ক্লোজ করতে বলে চলে যায়। এরপর দেখি মহাদেব ফাঁসির দড়ি ভালো করে দেখতে থাকে, যেটা ডিসি অফিস থেকে নিয়ে এসেছে, আর বলে প্রতিটা ফাঁসের আলাদা বৈশিষ্ট্য থাকে, যখন এই বৈশিষ্ট্য বের করতে পারবে তখন এই ফাঁসে নর্থ ইন্ডিয়াকে ঝুলাবে আর বান্টিকে নির্দোষ প্রমাণ করবে। এরপর কাস্তুরি বাসায় আসে, দেখে স্টোররুমে মহাদেব এই ফাঁসির দোষীতে একটা বস্তা ঝুলোচ্ছে। কাস্তুরি প্রশ্নের উত্তরে বলে নর্থ ইন্ডিয়াকে ঝুলানোর প্র্যাকটিস করছি। এইদিকে ডিসি সাহেব বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, আর মানহাসের সাথে মিটিংয়ের কথা চিন্তা করছিল, যেখানে মানহাস এমির খুনের রাতে বম হোটেলে কোনো ঘটনাকে ব্যবহার করে ডিসি সাহেবকে ব্ল্যাকমেল করে তার টুরিস্ট সিটি প্রজেক্ট পাশ করে দিতে বলে। এরপর ডিসি সাহেব গগনের টায় খুব রাগের সহিত বাঁধছিল। তো এখানে হয়তো বুঝতে পারি গগনও ওই দিন রাতে এমির খুনের সাথে জড়িত। এইদিকে অঙ্গদ বিয়েতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল, তখন জুলি আসে, আর টাকা নিয়ে কি খুনিকে শাস্তি দিতে পারে কিনা, কিন্তু অঙ্গদ জুলিকে মানা করে দেয়। এই সময় অঙ্গদ জুলিকে জিজ্ঞাসা করে আগে থেকে শিরোনা শহরে কাউকে চিনত কিনা, কিন্তু জুলি না বলে দেয়। তারপর অঙ্গদ এখান থেকে সরাসরি কাস্তুরির বাসায় যায়। এরপর যেতে যেতে কাস্তুরি অঙ্গদকে বলে মহাদেবকে সে পিতার মতো ভালোবাসে, তাই মহাদেবের ছেলে হরির সাথে তার বিয়ে হয়। তারপর অঙ্গদের পরিবার সম্পর্কে কাস্তুরি যখন জানতে চায়, তখন অঙ্গদ বলে তার এখন আর কোনো পরিবার নেই, প্রেম করে বিয়ে করেছিল, কিন্তু কয়েক বছর হলো তাদের ছাড়াছাড়ি হয় তাদের ছেলেকে নিয়ে, কিন্তু কেন হলো অঙ্গদ তা আর জানায় না।
এদিকে দেখি বিয়ের কার্যক্রম চলছে, আর অন্যদিকে মানহাস ডিসি সাহেবকে তার প্রজেক্ট পাশ করিয়ে দেওয়ার কথা মনে করিয়ে দেয়। অন্য পাশে দুই ফটোগ্রাফার কাস্তুরিয়ার অঙ্গদকে ফাঁকা দেখে তাদের সাথে কথা বলতে আসে আর বলে তাদের কাছে বিস্ময়কর এক তথ্য আছে এমির খুনের ব্যাপারে, আর তার জন্য তারা বান্টি রাওয়াতের ইন্টারভিউ ব্যবস্থা করে দিতে বলে। কাস্তুরিয়ার অঙ্গদ মেনে নেয় আর কাল সকালে থানায় আসতে বলে। এরপর বিয়েতে ডান্স প্রোগ্রাম চলতে থাকে, আর এই সময় মানহাসের বিয়ের সাথে এক লোককে দেখতে পাই। তো দেখতে পাই এই সেই অমি যাকে অঙ্গদ এতদিন ধরে খুঁজছে। অমিও অঙ্গদকে দেখে ফেলে আর সেখান থেকে পালিয়ে যায়, আর অঙ্গদ তাকে চারিদিকে খুঁজতে থাকে, আর এর সাথে সাথে শেষ হয়ে যায় পঞ্চম এপিসোড। তো এখন প্রশ্ন হলো অমি এখানে কি করছে আর মানহাসের সাথে তার কি সম্পর্ক? তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন আর চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।